বিগ ফানে স্বাগতম সবাইকে। আমাদের এই ভিডিওগুলোতে আমরা বিজ্ঞানের মজার সব বিষয় নিয়ে কথা বলবো, বিজ্ঞানের আনন্দকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে প্রথম পর্বে আমাদের বিষয় হচ্ছে আলো। আমরা জানি আলো খুব ভালো, আলো দিয়ে জাকালো জমকালো সব বিষয়বস্তু করা যায়। আর আলো যখন কোনো একটা মাধ্যমের উপরে এসে পড়ে, মাধ্যমটা স্বচ্ছ হলে ভিতর দিয়ে চলে যেতে পারে, মাধ্যমের ভিতরে কিছুটা শোষিত হতে পারে, আর মাধ্যমের উপরে এসে আবার আগের জায়গায় ফিরে যেতে পারে, মানে প্রতিফলিত হতে পারে। প্রতিফলনের এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা আজকে একটা দারুণ জিনিস বানাবো। জিনিসটা বানানো খুব সহজ এবং দেখতে খুবই মজা। আগে আমরা দেখে ফেলি জিনিসটা কি। দারুণ, তাই না? মনে হচ্ছে যেন ফোনের উপরে শূন্যের মধ্যে এগুলো ভেসে বেড়াচ্ছে। দেখি তো ধরা যায় না কি যায় না। সাবধানে ধরবেন, বক্স জেলিফিশ কিন্তু পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলোর একটি। আরো ভালো করে দেখা যাবে যদি অন্ধকারে দেখা যায়। এটা বানানো খুবই সহজ। এটা বানাতে গেলে আমাদের লাগবে যে কোনো একটা স্বচ্ছ জিনিস, যেরকম এই এরকম একটা সিডির কাভার নেওয়া যেতে পারে, সিডির কাভারের এই অংশটা নিয়ে কাজ করা যেতে পারে, অথবা দোকানে যে ফাইল পাওয়া যায় সেই ফাইলের উপরের যে কাগজটা থাকে এই কাগজটা নিয়ে কাজ করা যেতে পারে, কিংবা দোকান থেকে একটা ট্রান্সপারেন্ট কাগজ যেগুলো প্রজেক্টরে ব্যবহার করে সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে, অথবা আমি এখানে যেটা নিয়ে কাজ করব একটা খেলনার বাক্স নিয়ে কাজ করব। একটা খেলনার বাক্স নিয়ে সেখান থেকে খেলনাটা ছুঁড়ে ফেলুন, বাক্সটা নিয়ে কাজ করবো আমরা। এখন এই বাক্সের একটা পাশ আমরা আলাদা করে নিই। এখান থেকে একই রকম দেখতে চারটা টুকরো কেটে নেব। প্রত্যেকটা টুকরো দেখতে হবে একটা ট্রাপিজিয়ামের মতো, এইরকম একটা ট্রাপিজিয়ামের মতো হবে, যেই ট্রাপিজিয়ামের এই উপরের অংশটা হবে 1 সেন্টিমিটার, নিচের যে বাহুটা এটা হবে 6 সেন্টিমিটার, আর সমান্তরাল বাহু দুইটার মাঝখানে যে দূরত্বটা সেটা হবে 3.5 সেন্টিমিটার। এরকম দেখতে চারটা টুকরো এখন আমরা কেটে নেব। আচ্ছা, কেটে নেওয়ার জন্য আমি এক কাজ করি, যেখান থেকে কেটে নেব সেই অংশটা এখানে বসাই। কাটতে গেলে এই এন্টি কাটারটা দিয়ে আমরা কাটব। এখানে রাখলে আমার টেবিলটা ছিদ্র হয়ে যেতে পারে, এজন্য আমার পেঁয়াজ কাটার কাটিং ম্যাটটা ব্যবহার করছি। এই যে এইটার উপরে দেখে এখন আমি চারটে টুকরো কেটে নেব, একই রকম দেখতে চারটা টুকরো এখন আমরা এখান থেকে কেটে ফেলব। পাওয়া গেলে একটা টুকরো, এরকম করে আরো তিনটা টুকরো আমরা এখন কাটবো। এবারে এগুলোকে স্কচ টেপ দিয়ে পাশাপাশি লাগিয়ে নিতে হবে। এবারে এই দুটো অংশ জোড়া লাগালেই আমরা পেয়ে যাব একটা হলোগ্রাম পিরামিড। এবারে এই হলোগ্রাম পিরামিডটিকে বসাতে হবে আপনার স্মার্টফোনে গিয়ে। তার আগে আপনার স্মার্টফোনে ইউটিউবে গিয়ে হলোগ্রাম প্রজেক্ট লিখে সার্চ করুন, তাহলে অনেকগুলো হলোগ্রামের প্রজেক্ট পাবেন। এবার ঠিক মাঝামাঝি আপনার পিরামিডটিকে রেখে একটু নিচ থেকে তাকিয়ে দেখতে হবে।
কাজ করে। প্রথমে আমরা পিরামিডের হেলানো তল আর এই ফোনের যে স্ক্রিনটা তার মধ্যবর্তী কোণ কত সেটা বের করব। ধরা যাক কোণটা হচ্ছে থেটা। তো ভালো করে বোঝার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ এবিসি এর সাহায্য নিই। সেখানে এবি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, আর এদের মধ্যবর্তী যে কোণটা সেটাই হচ্ছে থেটা। তো যদি আমরা এবি এবং বিসি এই দুটোর দৈর্ঘ্য জানি তাহলে ত্রিকোণমিতি দিয়ে আমরা কোণ থেটার মান বের করে ফেলতে পারবো। ভালো করে দেখুন এই যে এবি, এই এবি এর দৈর্ঘ্য কিন্তু আমরা জানি, এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। মনে করে দেখুন আমি যে এই ট্রাপিজিয়াম আকৃতির যে টুকরোগুলো কেটেছিলাম সেই টুকরোগুলোর সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী যে দূরত্ব ছিল সেটাই কিন্তু ছিল 3.5 সেন্টিমিটার, এবং সেটাই হচ্ছে এই এবি। এখন বিসি কত? বিসি বোঝার জন্য আমরা এক কাজ করি, আমরা ফ্রন্ট ভিউ দেখি, আমরা সামনে থেকে দেখার চেষ্টা করি। সামনে থেকে দেখলে আমরা দেখব যে ট্রাপিজিয়ামের এই যে উপরের বাহুটা এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর নিচের যে ছোট বাহুটা এটা হচ্ছে 1 সেন্টিমিটার। আমরা যদি এই 6 থেকে 1 বাদ দিই তাহলে পাচ্ছি 5 সেন্টিমিটার, সেটা হচ্ছে এই অংশটুকু আর এই অংশটুকু, এই দুটার যোগফল। ভালো করে দেখুন এই দুটো কিন্তু আসলে একই দৈর্ঘ্যের, তার মানে এই দুটো মিলে হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে প্রত্যেকটা হবে 2.5, মানে 2.5 সেন্টিমিটার করে। তাহলে আমরা পেয়ে গেলাম বিসি হচ্ছে 2.5 সেন্টিমিটার। এবার ছেলেবেলার ত্রিকোণমিতির সূত্র আমরা জানতাম, কবরে ভূততি, কস্তেটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে সেখান থেকে আমরা পাবো কস্তেটা ইকুয়াল টু বিসি বাই এবি। বিসি হচ্ছে 2.5 আর এবি হচ্ছে 3.5। এখান থেকে থেটা এর মান পাওয়া যাবে কজ ইনভার্স 2.5/3.5, মানে 44.4, তার মানে হচ্ছে প্রায় 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণে যদি একটা আয়না আমরা যদি কোনো কিছুর উপর বসাই সেটা একটা দারুণ কাজ করতে পারে। কীরকম? সে একটা শুয়ে থাকা মানুষকে দাঁড় করিয়ে দিতে পারে, যেরকম এই যে এখানে আমরা উদাহরণ দেখি, এখানে শুয়ে ছিল এই যে দাঁড় হয়ে গেল। এই একই ঘটনা আসলে আমরা যখন পিরামিডটাকে ওই ফোনের উপর বসাচ্ছিলাম সেই ঘটনাটা এখানে ঘটছিল। ফোনের নিচে যে ছবিগুলো ছিল সেগুলোই আসলে এই 45 ডিগ্রি কোণের কারণে সোজা হয়ে যাচ্ছিল। কেন সোজা হয়ে যাচ্ছে? এটার কারণটাও সোজা। আমরা জানি যে আয়না অর্থাৎ সমতল দর্পণে কী ঘটনাটা ঘটে, সমতল দর্পণের আপনি যতটুকু সামনে থাকবেন প্রতিবিম্ব ঠিক ততটুকু পেছনে তৈরি হয়। আমরা যদি এখন বিন্দু বিন্দু করে চিন্তা করি, চিন্তা করুন এই যে মাথার এই বিন্দুটা, এই বিন্দুটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? সোজা একটা লম্ব টেনে যতটুকু এখানে এই দূরত্ব আছে পিছনে ঠিক ততটুকু দূরত্বে গেলে আমরা মাথার ওই বিন্দুটার প্রতিবিম্ব পাবো। ঠিক একইভাবে গলার প্রতিবিম্ব আসবে এখানে, পায়ের প্রতিবিম্ব আসবে এখানে, সব মিলিয়ে আমরা যে প্রতিবিম্ব পাবো সেটা হবে এখানে। ফলে শুয়ে থাকার লোককে মনে হবে সে দাঁড়িয়ে গেছে। এই তীর চিহ্নের দিকে আমরা তাকাই, তীর চিহ্নটা এইদিকে হয়েছিল, এখন সোজা হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যখন পিরামিডটাকে ফোনের উপর বসাচ্ছি তখনও একই ঘটনা ঘটে। সামনে যে ছবিটা ছিল তার প্রতিবিম্ব তৈরি হবে উপরে, আবার অন্য পাশ দিয়ে দেখলেও এরকমভাবে দেখা যাবে। তবে সত্যিকারের 3D হলোগ্রাম হবে তখন যখন চারদিকের অর্থাৎ সামনে পেছনে ডানে বামের চারপাশের ভিউ থাকবে, তখন আমরা চারদিক থেকে ঘুরে ঘুরে এটাকে দেখতে পারবো, যেমন এখানে। ব্যাস, এটাই হলো এই জিনিসটা কীভাবে কাজ করে তার নীতি। বিজ্ঞানের যে আনন্দ তার একটা বড় অংশ হচ্ছে হাতে কলমে কাজ করার মধ্যে। হাতে কলমে কাজ করতে গিয়ে শুরুতে হয়তো আপনি যেটা চাচ্ছেন সেটা নাও পেতে পারেন, কিন্তু তারপরে থেমে থাকা যাবে না। টমাস আলভা এডিসন যখন প্রথম লাইট বাল্ব আবিষ্কার করলেন তখন প্রথম দিকে তার হচ্ছিলই না, অনেকবার তিনি ব্যর্থ হলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এতবার ব্যর্থ হলেন কেন? তিনি বললেন, কই না তো আমি ব্যর্থ হইনি তো, আমি 1000 বার ব্যর্থ হয়েছি, মানে হলো আমি 1000টা নতুন উপায় তৈরি করেছি যেটা দিয়ে এটা কাজ করে না। তার মানে ব্যর্থতা থেকে আসলে অনেক কিছু শেখা যায়। আমার মনে আছে ছোটবেলায় আমি যখন প্রথম ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বিজ্ঞানের 100 মজার খেলা নামে একটা বই পেলাম, সেখান থেকে অনেকগুলো এক্সপেরিমেন্ট আমি করেছিলাম। মানে এক্সপেরিমেন্ট করার আনন্দগুলো খুবই অসাধারণ ছিল। আমার খুব মনে পড়ে সেই সময়টার কথা। আমার শৈশবের সেই আনন্দময় সময়টাতে আপনাদেরকে ঘুরিয়ে আনতে আমার খুব ইচ্ছে করে, আর তার জন্য এই উদ্যোগ। পরবর্তী পর্বগুলোতে বিজ্ঞানের আরো মজার সব বিষয় নিয়ে আমরা কথা বলবো, সাথে থাকবেন।